হ্যালো, গুড ইভিনিং। আমি তিয়াশা রায়। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন আমি চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। তো আজকে হচ্ছে এখন আমি সন্ধ্যাবেলা টিফিন বানাবো। তো আজকে বানাবো হচ্ছে এগ চিকেন রোল। তো তার জন্য আমি এখানে সব আগে থেকে রেডি করে নিয়েছি। তো এখানে আমি আগে ময়দাটা মেখে নেব। তো এই যে এখানে আমি যে 3 বাটি মতন ময়দা নিয়েছি, তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল, আর দিয়ে দেবো হচ্ছে সামান্য লবণ দিয়ে, বা এটাকে ভালো করে আগে মেখে নেব সামান্য পরিমাণে, আর করে হচ্ছে জল অ্যাড করে ময়দাটা মেখে নেব। এই যে আমার এখানে ময়দা মাখা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে আমি ময়দাটাকে মাখিয়ে নেব ভালো করে চারিদিকে। যেহেতু আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে মানে এগুলো করছি, তো একটু প্রবলেম হচ্ছে আর কি। তো এবার হচ্ছে, তো এবার আমি ময়দাটাকে ঢেকে রেখে দিলাম। তো এবার আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই যেখানে নিয়েছি হচ্ছে বোনলেস চিকেন। তো এবার হচ্ছে আমি এই কড়াইতে সামান্য একটু সাদা তেল অ্যাড করে দেবো। তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দেব। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব হচ্ছে 1 চামচ হচ্ছে আদা বাটা। তো এবার হচ্ছে এখানে আমি রসুন থেঁতো করে রেখেছিলাম, তো সেটা এবার দিয়ে দেব, গোটাই দিয়ে দেব। তো আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিকেনটা। এবার দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতন লবণ দিয়ে দেবো। তো এবার হচ্ছে আমি এটা ঢেকে রাখবো। তো তোমরা হয়তো এগ চিকেন রোল হয়তো অনেক অনেক রকমভাবে বানাতে পারো, বাট আমি আজকে এইভাবে বানাচ্ছি, কারণ মানে যাতে ঝটপট আর কি তাড়াতাড়ি হয়ে যায়। তো দিদিভাই যেহেতু এখন আর কি বাইরের খাবার খেতে পারবে না, মশলা ঝাল সেভাবে খেতে পারবে না, তো সেই হিসেবে আমি হচ্ছে মানে লাইটভাবে বানাচ্ছি এটা। চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, আর একটু হবে, তো আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো। তো এখানে হচ্ছে চিকেন সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো, একদম সামান্য দিয়েছি। তোমরা তোমাদের ঝাল যেভাবে খাও সে অনুযায়ী দেবে, পারলে তোমরা লঙ্কা বাটাও দিতে পারো, বাট আমি এখানে লঙ্কা দিচ্ছি না। এবার ফ্লেমটাকে আমি জোরে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এবার হচ্ছে এটাকে ভাজবো। তোমরা দেখতেই পেলে যে আমি এর মধ্যে কত সামান্য তেল দিয়েছি, সামান্য একটু সস দিয়ে দেবো জাস্ট কালারের জন্য, আর একটু সামান্য একটু টেস্ট হবে তার জন্য। এই যে জলটা বেরিয়েছে এই জলটা পুরোটাই টানিয়ে দেবো। তো চিকেন আমাদের এখানে রেডি হয়ে গেছে, তো এবার এটাকে হচ্ছে আমি নামিয়ে নেব। এবার আমি এখান থেকে হচ্ছে লেচি কেটে নেব। আমি এখানে 3টে লেচি কেটে নিয়েছি, এবার হচ্ছে আমি এগুলোকে বেলে নেব, বেলে এবার ভাজবো। তো ময়দা বেলার আগে আমি এখানে সামান্য পরিমাণ তেল নিয়ে নেব, নিয়ে এই জায়গাটা পুরো ভালোভাবে মাখিয়ে নেব। এবার এর মধ্যেও ভালো করে মাখিয়ে নেব, আর আমি একটা একটা করে লেচি এভাবে বেলে নেব। তো এই যে আমার এখানে লেচিটা বেলা হয়ে গেছে, তো এবার আমি এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য তেল, ভালো করে হচ্ছে তাওয়ার চারিদিকে তেলটা মাখিয়ে নেব। তো তাওয়া ভালো মতন গরম হয়ে গেছে, এবার আমি বেলে রাখা ময়দাটা গরম তাওয়ার উপরে দিয়ে দেবো।
তাওয়ার উপরে হচ্ছে এটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে দু পিট ভালো করে হচ্ছে ভিজে নেব। হচ্ছে একটা ডিম নিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতন লবণ। সামান্য লবণ দিয়ে এবার এটাকে ফেটিয়ে নেব। এবার এর ওপর হচ্ছে আমি এই ফেটিয়ে রাখা ডিমটা হচ্ছে দিয়ে দেব। এবার ডিমটা পরোটার চারিদিকে ছড়িয়ে দেব। এবার খুব সাবধানে পরোটাটা উল্টে দেবো। সাইডে আর একটু সামান্য আমি তেল দিয়ে দেবো। কি সুন্দর এটা হয়ে গেছে! আর একটু ভাজবো, তারপরে এটাকে হচ্ছে নামিয়ে নেব। তো এটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি এর মধ্যে দেব হচ্ছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এবার দেব হচ্ছে শসা কুচি। এবার দেব হচ্ছে এর উপর দিয়ে টমেটো সস। আর দিয়ে দেব হচ্ছে চিকেন, চিকেনগুলো হচ্ছে দিয়ে দেব। এবার হচ্ছে এটাকে আমি ভাজ করে নেব। তো এই যে হয়ে গেছে আমাদের এগ চিকেন রোল। তো এটা এখন আমি বাপিকে দেব। বাপি খেয়ে নাও গরম গরম। কেমন হয়েছে? তো এবার হচ্ছে এক এক করে হচ্ছে আমি এবার বাকিগুলো হচ্ছে বানিয়ে নেব। তো এটা হচ্ছে দিদিভাইয়ের জন্য বানিয়েছি, ওরটা হচ্ছে ঝাল ছাড়া, ওরটায় লঙ্কা দিইনি রোলে। খেয়ে দেখতো কেমন লাগছে। তো সবার খাওয়া হয়ে গেছে, এবার লাস্ট হচ্ছে এই যে আমি খাচ্ছি এখন। তো তোমরাও বাড়িতে ট্রাই করো আর বলো কেমন কেমন লাগলো সেটা খেতে। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।